শবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজোর রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দি বেশি বেশি করবেন। দুই রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন, কি দুঃখে? বাইরের লোকের টান পড়ছে, যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন, হয়ে যাবে মুরগি জবাই, আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য। যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন, কারণ আপনি মসজিদে থেকে বাহিরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ, এত কসরত করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে। যদি না থাকে কেউ, আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে। আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি, রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই ভাত নাই, কি করব তাহলে? ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে, তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই। অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান, কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো, আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয়, এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই। আপনি এখন বলবেন, হুজুর তাহলে কি মরে যাব? না, মরেও যাবেন না, আপনার জন্য বহু বিকল্প আছে। কি কি বিকল্প আছে? ধরুন একজন রিক্সা চালক, রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ। আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগিয়ে নিছে, যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয়। এখন আপনি বলতে পারেন, হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালা কীভাবে রোজা রাখবো এই গরমের সময়? আমি বলবো, ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো, আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময়, যে জমার টাকা তুলে কোনো রকম আমার ডাল ভাত কেনার কোনো রকম ব্যবস্থা হবে, মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে, যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো, 6 ঘন্টা জায়গা 3 ঘন্টা করবো, এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে, আমি একটু রাতে বেশি ডিউটি করবো প্যাসেঞ্জার একটু কম থাকবে, তারপরেও আমার রোজাটা রাখা হবে, চেষ্টা করলে উপায় আছে না নেই? আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না, করতে গেলে রোজা রাখা হয় না, রোজা রাখা এদিকে ফরজ, আমার আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে, যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি, তাহলে সেই সুযোগ আছে না নাই? এরকম বহু সুযোগ আছে, আপনি লোন করে করতে পারেন, পরে সেই লোন পরিশোধ করতে পারেন। করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব, করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি। যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছেন, মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন 1 মাস চলতে পারবেন না? এই জন্য ভাই কষ্ট হবে ঠিক, কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব। আর যারা যত বেশি পরিশ্রম করবেন, আপনি শ্রমজীবী মানুষ, অভাবী মানুষ, আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তালার কাছে অনেক বেশি। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। 4টি আমলের কথা বলতে পারি, 4টি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে 4টার ভিতরে প্রথম এবং 1 নম্বর যেটা বলতে চাই তা হলো, রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত শেকায়েত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি রিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলেট করে ফেলবো, তারপর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1-2 নম্বর হলো, রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না, হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে শোনাশুনি করতেন, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আমরা জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন, এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন, স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন, এটা একটা হারিয়ে যাওয়া আমল। 3 নম্বর হলো, রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবেন,
রমজানের শেষ 10 দিনের ইতিকাফ এমন একটা আমল, রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। ইতিকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাটি বসকানে পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না। ইতিকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে, ইতিকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ইতিকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম 2 দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে 4-5 দিন চলে যায়, অনেকে কেনাকাটার জন্য 4-5 দিন ব্যয় করে ফেলি, ঈদের প্রস্তুতির জন্য 4-5 আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 4টি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, ইতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই 4টি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ। তার নারীদের জন্য কিছু আমল বলুন, কারণ রমজানে বাসায় সাহরি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না। মা বোনরা ইফতারি সাহরি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি। নাম্বার 1, রমজানের আগে থেকে ইফতারে যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে, যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায়, যেগুলো আগে করা যায় সেগুলো আগে ভাগে করে রাখেন, যাতে রমজানে ইবাদত বন্দি করতে পারেন। সাহরির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায়, আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুল হয়ে যান দোয়াতে সাহরির সময়, এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান, ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করা, জিকির আজকার করা সেই চেষ্টা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে। আরেকটা জিনিস হলো, আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন, ইফতার রেডি করছেন, এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন, এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না। অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি, আমাকে আপনি সওয়াব দিবেন, ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময় পাবেন। এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন, রোজা না থাকে, ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তিগফার এবং দোয়া দরুদ পড়তে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।